হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ব্রকোলি, মশলা ব্রকোলি বানাবো। তার জন্য ব্রকোলি নিয়েছি দুইটা, টমেটো একটা, আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। কেটে নিয়েছি ব্রকোলি, কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো। গরম মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা, গোটা গরম মশলা, এলাচি, না সরি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলদি পাউডার আর নুন। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি ব্রকোলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। হেভি টেস্টি হয় খেতে, একদম পুরা চিকেনের মতোই লাগবে খেতে। তারপর আমি তেল দিয়েছি প্যানে, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিবা এখন আমি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মশলাগুলো গুলে নিব। দিয়েছি জিরে পাউডার, নুন, ধনে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি মশলাটাকে গুলে নিব। আর এদিকে প্যানে তেল বসিয়ে দিয়েছে, তেলটা গরম হচ্ছে। এখন খুব ভালো করে আমি এটা গুলে রেখে দিব। এদিকে প্যানে তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিচ্ছি, হিং দিব। হিং দিয়েছি, তারপর দিয়ে দিব আমি শুকনা লঙ্কা, তেজপাতা আর দিব সাদা জিরে। ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আদা রসুনটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব, আর মশলাটাকে খুব ভালো করে আমি কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে আমি কষিয়ে গুঁড়া মশলাটা দিয়ে, টমেটো দিয়ে দিব, টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি গুলে রাখা মশলাটা, দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে দিব। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব 5 মিনিটের জন্য।
এবার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি ব্রোকলিগুলোকে দিয়ে দিব। ব্রোকলিগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু ভেজে নিয়েছিলাম। ব্রোকলিগুলোকে দিয়ে এখন ভালো করে মিক্স করে দিব। এই ব্রোকলিটা শরীরের জন্য খুব ভালো খাওয়া। যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য তো ভীষণ উপকারী এটা একটা সবজি। তারপর আমি মিক্স করে আমি ঢেকে দিয়েছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি দেবো না, এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে আমি আবার ঢেকে দিব। তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে গরম মশলা পাউডার দিয়ে দেব। গরম মশলা পাউডারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছে। হয়ে গেছে আমার ব্রোকলি রেসিপি। এখন আমি গ্যাস অফ করে দিব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তারপর সার্ভ করেছি ব্রোকলি মশলা রেসিপি। হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে খুব।